ভারতের ত্রিপুরা রাজ্য জুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে সারদা দেবীর 169তম জন্মতিথি। এ উপলক্ষে ভারতের ত্রিপুরার খোয়াই শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে দিনভর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। খোয়াই রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে শ্রী শ্রী সারদা মায়ের 169তম তিথি উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী নানান অনুষ্ঠান উদযাপিত হয় খোয়াই রামকৃষ্ণ আশ্রমে। সারদা মায়ের 169তম তিথি অনুষ্ঠানের শেষ দিন সকাল থেকে নানা ধরনের অনুষ্ঠান শুরু হয় রামকৃষ্ণ আশ্রমে। দুপুর 12টায় খোয়াই লাল ছড়া স্থিত রামকৃষ্ণ আশ্রম থেকে এক শোভাযাত্রা বের হয় এবং এই শোভাযাত্রা খোয়াই শহর পরিক্রমা করে পুনরায় রামকৃষ্ণ আশ্রমে এসে সমাপ্ত হয়। শোভাযাত্রায় বিভিন্ন বক্তারা উপস্থিত ছিলেন। আমার মায়ের জন্মদিন উপলক্ষে আমরা কিছু দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ ও শীতবস্ত্র বিতরণ করতে যাচ্ছি।